বিয়ের পর স্ত্রীর সঙ্গে সুখেই দিন কাটছিল মোহাম্মদ শাকিলের। অল্প বয়সে আয়েশাও স্বামীকে ভীষণ ভালোবাসেন, কিন্তু হঠাৎ সেই সম্পর্কে ছন্দ পতন ঘটে। আয়েশা বাবার বাড়ি গিয়ে আর ফিরতে চান না। স্ত্রী কেন এমনটা করছে তা বুঝে উঠতে পারে না শাকিল। এভাবে কয়েক মাস যাওয়ার পর ব্যাপারটা বুঝতে পেরে যেন বিনা মেঘে বজ্রপাত হয় তার মাথায়। শাকিল জানতে পারেন স্ত্রীর বদলে এতদিন শালিকার সঙ্গে সংসার করেছেন তিনি। বড় বোনের সঙ্গে বিয়ে হলেও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ছোট বোনকে। ইউসুফ আলী সৈকতের রিপোর্টে অবাক করে এই ঘটনার বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। বিয়ের 10 মাসের মাথায় তালাকের কাগজ হাতে পান মোহাম্মদ শাকিল। সুখের সংসারে স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্স লেটার পেয়ে বড় সড় ধাক্কা খান তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আরও বড় ধাক্কা খান যখন দেখেন তালাক তাকে স্ত্রী আয়েশা দেননি, দিয়েছেন তার বড় বোন সুরাইয়া। গোলমেলে ব্যাপারটা পরিষ্কার হতে গিয়ে কাবিননামা তুলে দেখতে পান তিনি আসলে বিয়েটা সুরাইয়াকেই করেছিলেন। বিয়ে দেওয়ার কথা ছিল আয়েশার সাথে, তো আয়েশার সাথে না দিয়ে বিয়ে দিয়েছে সুরাইয়ার সাথে। সুরাইয়া হচ্ছে আমার জ্যাঠুস হয়, তো জ্যাঠুসের সাথে যেন বিয়ে দেওয়া হলো। তো পরে সংসার করা হয়েছে আয়েশার সাথে, তো আয়েশা এখন দীর্ঘদিন পরে এখন আয়েশা চলে গেছে, এখন সংসার করবো না আমার। তো এখন আবার ডিভোর্স লেটার পাঠানো হয়েছে এটা চুরায়ার জ্যাঠুস আমার, তো ওনার নিবন্ধন দিয়ে যখন ডিভোর্স লেটার পাঠানো হয়েছে। জালিয়াতি করছে আর ইচ্ছাকৃতভাবেই করছে। আমার আমার মান সম্মান গেছে, টাকা গেছে, আমার সম্মান গেছে, আমার ফ্যামিলির সম্মান গেছে, তো আমি এটার বিচার চাই। বিবাহের সময় কাবিনের কাগজ কাজে যখন জন্মদিন দিয়েছে কাজে লেখছে, সেটা তো কাজের দোষই না, আমি তো যেটা দিয়েছেন সেটাই লেখছে। কাজে লেখছে এখন আমরা তো ধরা খাইনি, ওই বউ ফিতিতে নেওয়ার পরে আর বউ দেয়নি। তখন না দেওয়ার পরে আমি কয়েকবার আনতে গেছি, তাও দেয়নি। না দেওয়ার পরে লাস্ট ফিনিশিংয়ে ওই গতি দেখে আমি কাবিনের কাগজটা উড়ে আনছি, উড়ে নিয়ে দিই নাম সুরাইয়া। আর বিয়ের দেওয়ার সময় ছিল কি আয়েশা নাম। এখন কাগজ রেখে দিয়ে দিই কাবিনের কাগজ দিয়ে দিই সুরাইয়া। আজব এই ঘটনা ঘটেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে। কাগজে কলমে যার সঙ্গে শাকিলের বিয়ে হয়েছে সেই সুরাইয়ার রয়েছে স্বামী ও 2 সন্তান, তাই ভুল শুধরে তাকে নিয়েও ঘর করা সম্ভব নয়। ওদিকে সংসার করলেও আয়েশার সঙ্গে তো বিয়েই হয়নি, এমন গোলমেলে পরিস্থিতিতে তালাকের কাগজ গ্রহণ করতে রাজি নন শাকিল। এদিকে বিষয়টা খতিয়ে দেখলে বোঝা যায় ভুল কিংবা ইচ্ছাকৃত যাই হোক না কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে মেয়ের পরিবারের কারণে। যদিও মেয়ের পরিবার সেটা স্বীকার না করে দোষ চাপাতে চায় কাজীর ঘাড়ে, আর কাজীর বক্তব্য হল তাকে যা লিখতে বলা হয়েছে তিনি তাই লিখেছেন, এখানে তার কোনো দোষ নেই। আমার 2 বাচ্চা আছে, কাবিন হওয়ার কথা আয়েশার নামে, আমার 2 বছর নামে হয়ে গেছে। কাজীর দ্বারে কোনো কাগজ উড়াইছে পরে জানতে পারছি, এই ভুলটা মনে হয় কাজী করছে। মেয়ের মা এবং কাজী পরস্পরের ওপর দোষ চাপালেও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায় বিয়ের সময় আয়েশার বয়স 18 না হওয়ায় কাজীর পরামর্শে বড় মেয়ে সুরাইয়ার জন্মনিবন্ধন দিয়ে ছোট মেয়ের বিয়ে পড়ানো হয়েছে। এতে সায় ছিল পরিবারেরও। সাইদ রহমান, কালবেলা।